তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি, সুস্থ আছি, আর আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর এদিকে দেখো, আমি একটা শাড়ি পরে নিয়েছি আর যাব আজকেও সেই বিয়ার নিমন্ত্রণ। আজকে আমাদের পাশের বাড়িরে একটা, মানে ভাই বলতে পারো, আমাদের পাশের বাড়িরই, ওর আজকে বিয়ার রিসেপশন, মানে বিয়েতে হয়ে গিয়েছে, আজকে আর পার্টি দেবে। তো তোমরা জানো আমি তোমাদেরকে সবসময় বলি, দেখে নিয়ে যায় আমাদের পাশের বাড়ি যে ভবনটা আছে, সেই ভবনটার নাম হলো হরগুড়ি বিয়া ভবন। সেই ভবনে আজকে রিসেপশন দিচ্ছে ওরা। তো এদিকে আমি শাড়ি পরে নিয়েছি আর চুলটা একটু বেঁধে নিব। চুলটা কি, আমি তো চুল এত ভালো করে বাঁধতে পারি না, ভাবছি এভাবে যেভাবে আমি সবসময় মানে চুলটা ছেড়ে ক্লাস লাগিয়ে চলে যাই, এভাবেই লাগাবো, এভাবে চুলটা মানে বেঁধে চলে যাব। আর মেকআপ বলতে আমি কিছু মেকআপ করি না, হালকা একটু ক্রিম লাগিয়ে নেব আর একটা পন্স পাউডার আমি সবসময় ইউজ করি, মানে বিশেষ করে গরম দিনে। তো পন্স পাউডারটা লাগিয়ে নিব আর হালকা করে একটু লিপস্টিক লাগাবো। হ্যাঁ বন্ধুরা, আমি লিপস্টিকটা একটু ভালো করে লাগাতে পারি, আর কিছুই আমি মানে ভালো করে মেকআপ করি না, মানে মেকআপ করতে পারিও না সেরকম। তো সিম্পলভাবেই আমি সাজি, তো সেই জন্য আর কি শাড়িটা পরে নিলাম আর তোমাদেরকে বলে নিলাম আমি কোথায় যাব, কোথায় যাচ্ছি। তো চলো বিয়ে বাড়িতে যাই, গিয়ে তারপরে তোমাদের কাছে যতটুকু পারি শেয়ার করব। আর এখন বেজে গিয়েছে 9:10, ওই দেখো 9:10 বাজে। তো রেডি হয়ে নিয়েছি, আর তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি যে আমার চেহারাটা কিছু চেঞ্জ চেঞ্জ লাগছে নাকি। হ্যাঁ, আমি এখন একটু আগে ব্রু প্লাক করে এসেছি পার্লার থেকে গিয়ে, কিন্তু তোমাদেরকে আমি সেটা দেখাইনি। পার্লারে গিয়েছি, ঝটপট করে থ্রেডিংটা করে নিয়েছি, কারণ অনেক দিন হয়েছে আমি থ্রেডিং করি না, আমার ব্রুগুলো একদম বাজে হয়ে গিয়েছিলো। তো আজকে ভাবলাম পার্টি যখন আছে যেতেই হবে, না খুব মানে মনে জোর করে ঘর থেকে বেরেলাম, বেরিয়ে গিয়ে থ্রেডিংটা করে আসছি। আর তো চলো, এই শাড়িটা ভালো করে পরি না, আমি এইভাবে পরলাম আর কি, সিম্পলভাবে পরে ভালো করে পরে নেব। তো চলো সঙ্গে থাকো, আমার চ্যানেলটা নজর দিয়ে রাখো, আশা করি তোমাদের আজকে আমার এই ভিডিওটা দেখে ভালো লাগবে। তো চলো ঝটপট রেডি হয়ে নেই, আর এই ছেলে তোমার দাদা ভাই সবাই যাব। তোমার দাদা ভাই এখন আসলো দোকান বন্ধ করে, দাদা ভাই স্নান করছে, স্নান করলে রেডি হয়ে যাবে, ছেলেও রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমিও চুলটা বেঁধে নেব। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই যে দেখো আমি পুরো রেডি হয়ে গিয়েছি, এই কালারটা খালি পড়েছি, ভেবেছিলাম একটু সোনার কান টাইপে বা গোল্ডেন কালারের কিছুটা লাগাবো, কিন্তু এটার সাথে না ম্যাচ হচ্ছে না, সব গোল্ডেন গোল্ডেন হয়ে যাচ্ছে। তার জন্য কি করছি যে ব্ল্যাক কানটা পরে নিয়েছি আর এই চুড়িগুলো পরে নিলাম, আর একদম সিম্পলভাবে। আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমি সিম্পলভাবেই সাজি, তেমন এত মানে মেকআপ তো করতে জানি না, তোমাদেরকেই বললামই আগে। তো চলো, দাদা ভাই রেডি হয়ে গেছে, ছেলে আগে বেরিয়ে গিয়েছে, বলতেছে আসো মা দেরি হয়ে যাচ্ছে, এখন বেজে গিয়েছে প্রায় 9:45। তো চলো সঙ্গে থাকো, আর চলো তোমাদেরকে আমি পুরো লুকটা দেখিয়ে দিই, শাড়িটা আমি কীভাবে পরেছি। বিয়াবাড়ি কি যাও, বিয়াবাড়ি যাওয়ার আগে পাড়ার মানুষ পেয়ে গেছে, যাই পরে দেখে মা হলায় একটু আগতে বহি আছে দেখুন, এবার হাইটও দি দিও, সব বহা মই প্রেজেন্ট দিয়ে আছো।
এই যে একটা আমার দেওয়ার, এই দেওয়ারের কিন্তু বিয়া কদিন পরে, ও নিজে একটা ভিডিওগ্রাফার, কিন্তু হ্যাঁ আমি থাকুক, কিন্তু একটা ভালো কাজ করছে, আমার নিমন্ত্রণ করে নাই, নাচতে লাগবো নাচতে লাগবো। বর আর বসে তো দেখা যাচ্ছে না তোমাদেরকে, এই যে আমার পাড়ার দেওয়ার, তো বন্ধুরা এখানে বসে পড়লাম খেতে, সবাই তোমার দাদা ভাই আমি ছেলে সবাই, আর দেখো দিয়ে দিল ফার্স্ট ভাত লেবু আর বেগুনি, তার সাথে দিয়ে দিল ডাল। এক এক করে আসছে, তারপর দিয়ে দিল পাঁপড়, তারপর আমরা এদিকে দেখো আমাদের পাশের বাড়ি দিদি, ওরা বসে পড়েছে আগে, ওদেরকে বললাম তোমরা বসে পড়েছ, বলতেছে হ্যাঁ বসে পড়েছি। চলো বন্ধুরা খেতে বসে পড়লাম, চলে এসছে ডাল পাঁপড় ভাজি, তারপরে কি আসে জানি না, চলো খেয়ে নেই। তারপর চলে আসলো মাংস মাছ আর এদিকে দই মিষ্টি আর মুড়ি ঘন্ট ছিল, তারপর খেয়ে নিলাম লাস্টে দই আর মিষ্টিটা। তো বন্ধুরা খাওয়া দাওয়া এখন কমপ্লিট, বাড়ি যাওয়ার পাল্লা, চলো বাড়ি চলে যায় এখন। আর পিছন দিকে আমার দাদা একটা ডাকছে, তাই পিছন দিকে ডাকলো, শুনলাম কি বলছে আমাকে। তো বন্ধুরা এই চলে আসলাম বাড়িতে, আর এসে চুলটা একদম উপরে উঠিয়ে বেঁধে নিয়েছি, বাবা যে গরম, খালি যেখানে বউ বসিয়েছিল সেইখানেই মানে এসি ছিল, আর বাইরে তো এসি ছিল না, তার জন্য মানে অনেকই গরম। তো যাই হোক ভালোই লাগলো, বিয়ে বাড়িতে গিয়ে একটু সময় ছিলাম, আর আমাদের পাড়ার যা আশেপাশে ছিল ওরা আগে চলে গিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম পাড়ার কয়েকজন আমাদের পাশের বাড়ি দিদি বোনরা, তো ওরা সে আগেই চলে গিয়েছিলো, তার জন্য আমরা বেশি আর বসতে পারি না, আর একা একা বসতে ভালো লাগতেছে না, দাদা ভাই আর আমি ছেলে, আর ওদেরকে এত তো ভালো চিনিও না, মানে আমাদের পাশের বাড়ি দেওয়ার ওদেরকে চিনি, বিয়ে বাড়ির যারা বিয়ে করছে যে ছেলেটা ওদেরকে চিনি, আর বাকি যারা আসছে তাদের ভালো চিনি না, তার জন্য আর বেশি বসলাম না। তো চলো বন্ধুরা কাপড় ঠাপড় সারি, তো আজকের জন্য এখানেই, কালকে আবো নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে আসবো, তো আজকের জন্য এখানে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, তো গুড নাইট, বাই বাই।